আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। এই ভিডিওতে আমরা কথা বলবো, যারা নিশ্চয়ন করে ফেলছো তারা পরবর্তীতে কি কি পদক্ষেপ নিবে এবং তোমার এখন কাজ কি। নিশ্চয়ন তো করা শেষ, এখন তুমি কি কি কাজ করবা সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো, এবং 26 তারিখ তোমার ভর্তি, এর আগে তুমি কি কি প্রিপারেশন নিয়ে রাখতে পারো সেটা নিয়েও এই ভিডিওতে কথা বলবো। আমি মাহমুদুল হাসান, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে, এবং আমি উদ্ভাসের একজন কেমিস্ট্রি টিচার। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই করে ফেললো, কারণ অলরেডি আমি এই কলেজ ভর্তি নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, এবং ইন ফিউচার কলেজ লাইফ এবং অ্যাডমিশন লাইফ নিয়ে তোমাদের অনেক উপদেশমূলক, সাজেস্টেড এবং অ্যাডভাইসমূলক অনেকগুলো ভিডিও বানাবো, এবং ইভেন তোমাদের পড়ালেখা নিয়েও ভিডিও বানাবো। বিশেষ করে আমি কেমিস্ট্রি টিচার, কেমিস্ট্রি নিয়ে ভিডিও বানাবো, তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেললো। ওকে, দেখো, নিশ্চয়ন দেওয়া হয়ে গেছে। নিশ্চয়ন দেওয়া হয়ে গেছে তার মানে তুমি নিশ্চিত হয়ে গেছো যে তুমি যে কলেজটা পাইছো এবং তার উপরে কলেজগুলোর জন্য তুমি ভর্তি হওয়ার জন্য রাজি। তার মানে তুমি অলরেডি কি করছো, নিশ্চয়ন, যেহেতু নিশ্চয়ন করে ফেলছো তার মানে নিশ্চয়ন ডান এবং অটো মাইগ্রেশনও ডান। নিশ্চয়ন করেছো মানে তোমার অটো মাইগ্রেশনও শুরু হয়ে গেছে, তার মানে এখন তোমার হাতে আর কিছু নাই, ওয়েবসাইটে তোমার ঢোকা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তুমি এখন নিশ্চিন্তে একটা দিনের জন্য ওয়েট করো, কবের জন্য? 16 সেপ্টেম্বর। এই 16 সেপ্টেম্বর তোমাদের হচ্ছে যারা নিশ্চয়ন করেছো তাদের মাইগ্রেশনের রেজাল্ট দিবে, আর যারা দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছিলে তাদের দ্বিতীয়বার অ্যাপ্লাই এর রেজাল্ট দিবে। সো এই 16 তারিখে তুমি তোমার যদি নিশ্চয়ন তুমি যদি একদম প্রথম কলেজটাতে না করো, ধরো তুমি যে চয়েস দিছিলে তার প্রথম কলেজ পাইছো, 90% চার্জ ডান, প্লিজ আনপ্লাগ মি মোমেন্ট। কিন্তু যদি তোমার কি হয় বলো তো, তোমার প্রথমে নিচের কলেজগুলো আসে তার মানে তোমার অটো মাইগ্রেশন শুরু হয়ে যাবে। সো অটো মাইগ্রেশন যদি তোমার শুরু হয়ে যায় তাহলে 16 তারিখের জন্য তোমার ওয়েট করতে হবে। তাছাড়া সবাই কিছু কিছু জিনিস অলরেডি গুছিয়ে ফেলবা। কী কী গুছাবা? তোমার স্কুল থেকে তুমি দুইটা জিনিস পাবা, স্কুলে এখনও তোমার দুইটা জিনিস আছে যেটা বোর্ড থেকে আসবে, একটা হচ্ছে সার্টিফিকেট আর একটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট, যেখানে তোমার নাম্বার লেখা থাকবে, জিপিএ লেখা থাকবে, গ্রেড লেখা থাকবে। সো ট্রান্সক্রিপ্টটা অলরেডি তোমাদের স্কুলে আসা শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই 20 তারিখের পরে গেলেই স্কুল থেকে ট্রান্সক্রিপ্টটা তুলে ফেলতে পারবা। সার্টিফিকেট এত তাড়াতাড়ি আসে না, আরও লেটে আসে, যদি চলে আসে তুলে ফেলবা। তার সাথে তোমাদের একটা প্রশংসাপত্র লাগে, বা যেটাকে বলা হয় টেস্টিমোনিয়াল, অর্থাৎ তুমি এই স্কুলে পড়া শেষ করে ফেলছো, তখন তোমার স্কুল থেকে একটা টেস্টমোনিয়াল আনতে হয়। তুমি যখন কলেজ থেকে পাশ করবে ইন্টার, কলেজ থেকে টেস্টমোনিয়াল আনতে হয়, যেটাকে আমরা বলতে পারি টিসি নিলেও কিন্তু একটা টেস্টমোনিয়াল লাগে। সো অবশ্যই প্রশংসাপত্র এবং তোমার যে ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট যেটা বোর্ড থেকে আসে, এই দুইটা তুলে ফেলবা, কারণ এই দুইটা তোমার অবশ্যই লাগবে তোমার কলেজ ভর্তিতে। এছাড়া তোমরা যারা কোটাতে অ্যাপ্লাই করেছো তারা কিন্তু অবশ্যই তোমাদের কোটার জন্য যে নিজ নিজ কোটার যে সার্টিফিকেটগুলো আছে এগুলো কিন্তু লাগবে। ধরো তুমি যদি ক্যান্টনমেন্ট কলেজগুলোতে ভর্তি হয়েছো, তাহলে তোমার বাবা বা তোমার মা যদি এয়ারফোর্সে বা আর্মিতে বা নেভিতে থাকে, তাহলে কিন্তু তোমার অবশ্যই সেই সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে? এছাড়া তুমি যদি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সরি তোমার মুক্তিযোদ্ধা কোটা, তাই না, মুক্তিযোদ্ধা কোটায় তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে ওটারও তোমার প্রপার সার্টিফিকেট লাগবে। সো এগুলো গুছিয়ে রাখো এবং সব কিছু এখনই চিন্তা করে রাখো, তোমরা কী কী সাবজেক্ট দিবা, ফোর্থ সাবজেক্ট কোনটা দিবা, মেইন সাবজেক্ট কোনটা দিবা, এগুলো গুছিয়ে ফেলো। এটা নিয়ে আমি একটা খুবই দ্রুত একটা ভিডিও বানানোর ট্রাই করবো, ওটা তোমরা দেখে নিও। তো আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে নিশ্চয়ের পর এখন তোমার আর কি কাজ বাকি আছে, সব কিছু গুছাতে হবে, এবং যাদের মাইগ্রেশন হতে পারে তারা মাইগ্রেশনের জন্য ওয়েট করতে হবে। মাইগ্রেশনের পর যে কলেজটা আসবে সেটাই কিন্তু তোমার আলটিমেট কলেজ। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানিও ভিডিওটা কেমন লাগলো, বা তোমার যে কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারো, ভিডিওটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও,
এখনো সাবস্ক্রাইব না করলে করে ফেলল। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো যা তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।